তবে নজর রাখবো এবার খেলার দিকে। এখন অনেকেই বাড়িতে দেখছেন হয়তো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, কিন্তু এর পাশাপাশি পুজোর ভিড়ে সব কিছুই হারিয়ে যাচ্ছে। তাই আমরা চেষ্টা করি একটু আলাদা রকম কিছু করার। আমরা খেলার খবরে নজর রাখব, খেলার খবরে এবার নজর রাখব যেখানে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা 399 রান তুলেছে এবং 400 রানের টার্গেট দেওয়া হলো গতবারের বিজয়ী ইংল্যান্ডকে। এই ম্যাচ নিয়ে কি বলছেন আমাদের ক্রীড়া সাংবাদিক ক্রীড়া প্রতিনিধি রাজকুমার মণ্ডল, আমরা সরাসরি একবার নিউজরুমে চলে যাব তার কাছে, তার কাছ থেকে জানবো এই ম্যাচ বা এত বিশাল রান বিশ্বকাপের মঞ্চে, 2023 বিশ্বকাপের মঞ্চে এত রান কোনো দল তুলতে পারেনি, কি বলছে রাজকুমার শুনে নি। রাজকুমার, এত রান কিভাবে সম্ভব হলো? ইংল্যান্ড বোলারদের কার্য তো দুর্মুষ করে দিল প্রোটিয়ারা। একদমই বুদ্ধ, আমরা আগেও এরকম ম্যাচ দেখেছি ওয়ার্ল্ড কাপে, কিন্তু 2023 ওয়ার্ল্ড কাপে এটা সবচেয়ে হাইয়েস্ট রান এই মুহূর্তে, কারণ এর আগে আমরা এরকম রান চেস করতে দেখেছি সাউথ আফ্রিকাই করেছিল, সেই বিষয়ে পরে আসছি। আজ এই হাই ভোল্টেজ ম্যাচে অর্থাৎ এরম ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচে রীতিমতো ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই ছিল, কারণ দু দলের কাছে ভেসে থাকার একটা লড়াই। অর্থাৎ এই বছর বিশ্বকাপে দুজন ফাইনালিস্টকে আমরা পেয়ে গেছি, ভারত এবং নিউজিল্যান্ড, দু দলই একে অপরকে টেক্কা দিয়ে তারা অলরেডি সেমিফাইনালে পৌঁছে গেছে বলা বাহুল্য। কিন্তু বাকি যে দলগুলো রয়েছে অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, এই যে দলগুলো রয়েছে তাদের কাছে ভেসে থাকার ম্যাচ, অর্থাৎ তারা এই ম্যাচগুলো ভালো খেলে অর্থাৎ রান রেট বেশি দেখে তারা চাইবে সেমিফাইনালে এগিয়ে যেতে। সেক্ষেত্রে আজকে এরই পাশাপাশি রাজকুমার তোমার কাছে জানতে চাইব, এই ম্যাচ তো একটা রয়েছেই এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে যাচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। একদিকে মহাষ্টমী, অন্যদিকে ভারত নিউজিল্যান্ড ম্যাচ। নিউজিল্যান্ড এই মুহূর্তে, নিউজিল্যান্ড এবং ভারতের যে রান রেট, তার নিরিখে কিন্তু নিউজিল্যান্ড 1 নম্বরে রয়েছে, কিন্তু পয়েন্ট সংখ্যায় দুজনেই কিন্তু সমান। সেক্ষেত্রে এই ম্যাচ ঘিরে কি মনে হচ্ছে, কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে? দেখো, আজকের ম্যাচ দেখে মনে হচ্ছে আজকের ম্যাচ যেমন দুটি দল লড়াই করেছে সেরকম একইভাবে আগামীকালও যে হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের, সেক্ষেত্রে দুটো দলই মুখোমুখি লড়াইয়ে তারা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই মুহূর্তে ভারতের যা ব্যাটিং লাইন আপ বা নিউজিল্যান্ডের যা ব্যাটিং লাইন আপ, বলা যাচ্ছে যে প্রত্যেক দলই একে অপরের লড়াইয়ে থাকার চেষ্টা করবে, কারণ ভারতও এদিকে চেষ্টা করবে তারা 5-5 করার, কারণ তারা আগের ম্যাচে 4-4 করে রেখেছে, এই ম্যাচেও 5-5 করার, অর্থাৎ মহাষ্টমীর শুভ লগ্নে তারা 5-5 করার চেষ্টা করবে। একইভাবে নিউজিল্যান্ডেরও লক্ষ্য একই, তারা এই গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপের ম্যাচে তারাও কোনোভাবে হারতে চাইছে না, সুতরাং একে অপরকে প্রত্যেকেই চাইবে যে রান রেট বাড়িয়ে রাখার। এবং ভারতের যেমন লক্ষ্য যে অপরাজেয় দল হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, যেটা এই মুহূর্তে রেকর্ড সেই রেকর্ড হয়েছিল 1996 সালে শ্রীলঙ্কা করেছিল, তারা অপরাজেয় দল হিসাবে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক এরকম ভারত কিংবা নিউজিল্যান্ড দুটো দলই চাইবে তারা অপরাজেয় দল হিসাবেই বিশ্ব চ্যাম্পিয়ন হবে বুদ্ধ। এরই পাশাপাশি রাজকুমার একটা বিষয়, হার্দিক পান্ডিয়াকে ভারত এই ম্যাচে পাবে না, এটা ভারতের জন্য কতটা লস, ভারতের জন্য কতটা ক্ষতি? দেখো, এই মুহূর্তে হার্দিক পান্ডিয়াকে ভারত পাবে না এ কথা ঠিক, ভারতের একটা গুরুত্বপূর্ণ লস বলতে ক্ষতি বলতে গেলেও ভুল হবে না, কারণ হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় যিনি অধিনায়কত্ব করেছেন, আমরা দেখেছি অধিনায়কত্ব করে তিনি দলকে চ্যাম্পিয়ন করেছেন IPL-এ, সেরকমই হার্দিক পান্ডিয়া এই বিশ্বকাপের সহ অধিনায়ক হয়েছেন, এবং সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া অন্যতম সেরা এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটেই অসাধারণ, সেক্ষেত্রে ভারত কিছুটা হলেও
হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমস্যায় থাকবে, কিন্তু হার্দিক পান্ডিয়ার বদলে যারা খেলবে অর্থাৎ ভাবা হচ্ছে ঈশান কিষাণের কথা, ভাবা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের কথা, বা ভাবা হচ্ছে আরও যে ব্যাটসম্যান রয়েছে তাদের কথা, কিন্তু সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার বদলে আসতে পারে ঈশান কিষাণ কিংবা রবিচন্দ্রন অশ্বিন, এই দুজনের মধ্যে এটুকু বলাই যেতে পারে। একদমই রাজকুমার। আরও একটি শেষ প্রশ্ন, ঘরের মাঠে ম্যাচ, ভারতেই এবার বিশ্বকাপ হচ্ছে এবং সেক্ষেত্রে ভারত কি কিছুটা হলেও দর্শকদের যে সমর্থন, দর্শকদের যে আওয়াজ, সেটা কিছুটা ভারতকে উদ্বুদ্ধ করবে এবং ভারত সেক্ষেত্রে কি কিছুটা অ্যাডভান্টেজ পাবে বলে মনে করছো, নাকি 22 গজের লড়াই যারা মানসিকভাবে এগিয়ে থাকবে তারাই জিতবেন? একদমই ঠিক, প্রথমটাও ঠিক, তোমার প্রথম প্রশ্নটাও ঠিক এবং দ্বিতীয় প্রশ্নটাও ঠিক। কারণ এই মুহূর্তে ভারত, যেহেতু ভারতের ঘরের মাটিতে বিশ্বকাপ, সেক্ষেত্রে ভারত এক্সট্রা ফেসিলিটি অর্থাৎ ভারত এক কদম সবসময় এগিয়ে থাকবে, কারণ সেই মাঠের পিচ প্রত্যেকটা প্লেয়ার তারা নখদর্পণে চেনে। এবং একইভাবে আমরা দেখব যে পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা গ্যালারিতেই ভারতের যখন ম্যাচ হচ্ছে, সেক্ষেত্রে প্রাথমিক দিকে যখন ম্যাচ শুরু হচ্ছে, প্রথম 10 ওভারে হয়তো গ্যালারি পূর্ণ হচ্ছে না, কিন্তু তারপরে দেখব ঠিক 10 ওভার পূর্ণ হয়ে যেতে মানুষ কাজকর্ম সেরে, এবং যেহেতু পুজোর একটা ফেস্টিভ মোমেন্ট রয়েছে, সেহেতু তারা সেটা কাটিয়ে কিন্তু ম্যাচে তারা হাজির হচ্ছে এবং পুরো গ্যালারি ভরে যাচ্ছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড ম্যাচেও ভারতের সমর্থক যেহেতু ভারতেরই ফেভারে, সেই হেতু ভারতের একটা এক্সট্রা ফেসিলিটি থাকছে। আবার দ্বিতীয় ক্ষেত্রেও বলা যেতে পারে, নিউজিল্যান্ড তাদের যখন দেখছে যে তারা এরকম মনোবল ফিরে পেয়েছে এবং ভারতীয় দলের বিপক্ষে যারা নামছে নিউজিল্যান্ড, তারা তখন চেষ্টা করবে তারা একদমই সেরকম একদমই মনোবাসনা নিয়ে নামবে। পাশাপাশি রাজকুমার, আমরা যে ম্যাচ নিয়ে প্রথমে কথা বলছিলাম, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, এই ম্যাচ এত করে দেখা যাচ্ছে যে 399 রান সাউথ আফ্রিকা করেছে, 400 রান চেস করতে গিয়ে রীতিমতন বিপাকে কিন্তু ইংল্যান্ড, এবং গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা এই মুহূর্তে দাঁড়িয়ে 8 ওভারে মাত্র 38 রান তুলে 3 উইকেট হারিয়ে ফেলেছেন, 3 গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে ফেলেছেন। কি হতে পারে এই ম্যাচ এই মুহূর্তে? কেন ম্যাচের যখন এইরকম একটা পরিস্থিতি অর্থাৎ আফটার দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইনিংস অর্থাৎ প্রথম ইনিংসের শেষে যখন এরকম একটা 3 শতাধিক অর্থাৎ 400 রানের গণ্ডির কাছে রান টপকে দিয়েছে, তখনই যারা ক্রিকেট প্রেমী বা যারা একটু খেলাধুলোকে নিয়ে, ক্রিকেটকে নিয়ে চর্চা করেন, তারা নিঃসন্দেহে নিজেরা বিশ্বাস রাখতে পারেন যে এই ম্যাচ কোনোভাবেই আর ইংল্যান্ডের পক্ষে অর্থাৎ গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পক্ষে কোনোভাবেই জেতা সম্ভব নয়। কারণ ক্রিকেট হিস্ট্রি বলছে 400 রান তাড়া করে ম্যাচ জেতার হিস্ট্রি এখনও পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে হয়নি। আমরা যদি বিশ্বকাপের প্রথম 6টা ম্যাচ দেখি, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা ম্যাচ হয়েছিল এবং সেক্ষেত্রে জয় পেয়েছিল এবং সেটা দুর্ধর্ষ ম্যাচ, সেটা হয়েছিল সেটা 2015 বিশ্বকাপে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচ হয়েছিল বিশ্বকাপের ম্যাচ, সেক্ষেত্রে 428 করেছিল সাউথ আফ্রিকা, কিন্তু শ্রীলঙ্কা রান চেস করেও জিততে পারেনি। অবশ্য পরে শ্রীলঙ্কা সেই 2015 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এবং তারপরে ওয়ার্ল্ড কাপের রেকর্ড হিস্ট্রি যদি দেখি আমরা, তাহলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এর আগে 3 বার 400 রান করেছে, অর্থাৎ এটা 6 নম্বর ম্যাচ বিশ্বকাপের ইতিহাসে, 6 নম্বর ম্যাচ যেটা সাউথ আফ্রিকা 399 রান করে অর্থাৎ 400 রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে। তবে ইংল্যান্ডের এই রান চেস করে জেতা খুবই অসম্ভব, কারণ এই মুহূর্তে ইংল্যান্ড 3 জন গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে। আমরা দেখলাম যে জনি বেয়ারস্টোকে হারিয়েছে, জো রুটকেও হারিয়ে ফেলেছে, সুতরাং এরকম একটা গুরুত্বপূর্ণ উইকেট তারা অলরেডি হারিয়ে ফেলেছে। এক্ষেত্রে এই রান চেস করে জেতা ইংল্যান্ডের পক্ষে খুবই দুঃসাধ্য ব্যাপার, যদি করে সেটা অন্যরকম ব্যাপার হয়, মানে এটা কান্ট বিলিভ, কেউ হয়তো বিশ্বাসই করতে পারবেন না। বুদ্ধ একদমই রাজকুমার, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক রাজকুমার মণ্ডলের সঙ্গে, নিউজরুম থেকে তিনি ছিলেন, তিনি পরিষ্কার যেটা জানাচ্ছেন এই রান কিন্তু চেস করা বা কখনোই সম্ভব না, এবং ইংল্যান্ড যেভাবে গাড্ডায় পড়েছে সেখান থেকে ফিরে এসে 400 রান টার্গেট কভার আপ করা, এটা কিন্তু মুখের কথা নয়। তবে ইংল্যান্ডের হলোটা কি সেটা নিয়েই কিন্তু প্রশ্ন থাকছে, গতবারের চ্যাম্পিয়নরা মুখ থুবড়ে পড়ছে এইভাবে,
এবং তাদের হার হচ্ছে, এটাই একটা বড় কারণ। কি কারণের পেছনে সেটাই একটা রহস্য। এটা কি ওভার কনফিডেন্স? এটা কি ওভার কনফিডেন্স যে গতবারে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবার যে তুরন্ত খেলবো, কেউ আটকাতে পারবে না? তাই হয়তো দেখা যাচ্ছে এই অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের এই হাল। পিছিয়ে নেই শ্রীলঙ্কাও, তারাও কিন্তু যেভাবে এবারের বিশ্বকাপ খেলছে তাতে কিন্তু শ্রীলঙ্কার পারফরমেন্সও যথেষ্ট হতশ্রী বলা যেতে পারে। আজকের মতন আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি।